টি, কোকাকোলা, সেভেন আপ এসব পণ্য বিক্রি করা যাবে কি না এবং এগুলো খাওয়া যাবে কি না? এর উত্তর হচ্ছে পেপসি, কোকাকোলা, সেভেন আপ। আমরা অনেকে দেখি যে নেটে অনেকে বলেছেন এগুলো হারাম, এগুলো শুকরের চর্বি দিয়ে তৈরি, এই সেই অনেকে এটা ফতোয়া দিয়ে থাকেন। কোনো জিনিস স্পষ্ট হারামভাবে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কোনো জিনিসকে নিজে সন্দেহ করে হারাম বানানোর কোনো সুযোগ নেই। লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ বলেন যেটা আল্লাহ হারাম করেননি সেটাকে তুমি কেন হারাম করছো, যেটাকে আল্লাহ হালাল করেছেন সেটাকে তুমি কেন হারাম করছো। কাজেই আমাদের গবেষণায় আমরা এখন পর্যন্ত সুনিশ্চিত এমন কোনো তথ্য পাইনি যেই তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে যে পেপসি, কোকাকোলা বা এগুলোতে হারাম কিছু মিশানো হয় অথবা শুকুরের চর্বি মিশানো হয়, এমন কোনো তথ্য প্রমাণিত নয়। যেহেতু এটা প্রমাণিত নয়, অপ্রমাণিত, এইরকম কোনো বিষয়কে হারাম বলার কোনো সুযোগ নেই। কাজে পেপসি, কোকাকোলা এগুলো খাওয়ার বৈধতা আছে, এগুলো হারাম হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। বিদায় এটা ব্যবসা করাও জায়েজ আছে, এটা খাওয়াও জায়েজ আছে, যদি শারীরিক কোনো ক্ষতি থাকে, ডাক্তাররা যদি নিষেধ করেন, অনেকে নিষেধ করে থাকেন বেশি পরিমাণে এগুলো না খাওয়ার জন্য। ডাক্তারদের কোনো তথ্য আমরা এরকম পেয়ে থাকি যেটা শারীরিকভাবে কোনো ক্ষতি হয় অথবা হারাম কিছু মিশ্রিত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়, তখন এটা হারাম হতে পারে। কিন্তু এখন সরাসরি হারাম কিছু মিশ্রিত হয় এমন কোনো তথ্য নেই বিদায়, এটাকে আমরা সরাসরি হারাম বলতে পারছি না। শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে এটা থেকে বিরত থাকা উচিত। এরপরের প্রশ্ন, কোরআনের সাথে পা লেগে গেলে কি করণীয়? কোরআনের সাথে পা লেগে গেলে আমাদের অনেককে আমরা দেখেছি কোরআনে হাত দিয়ে কপালে লাগায়, নাকে লাগায়, মুখের মধ্যে চুমু খায়। মনে করো যে কোনো কিছুতে পা লেগে গেলে সম্ভবত এইভাবে এটাকে সালাম দিতে হয়, এইভাবে এটাকে সম্মান দেখাতে হয়। মূলত ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, আপনি কোন কাজ করবেন, কিভাবে করবেন ইসলাম সব স্পষ্টভাবে বলে দিয়েছে। কোনো কিতাবের সাথে, কোনো কারো গায়ের সাথে পা লেগে গেলে সেখানে এইভাবে হাত দিয়ে কপালে, নাকে, মুখে লাগিয়ে চুমু দেওয়ার এই যে পন্থা, এটা ইসলামী কোনো পন্থা নয়, কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। বাকি কোরআনের সাথে যদি পা লেগে যায় একটু অনুশীচিত হতে হবে, অনুশোচনা লাগবে, ইস কাজটা ঠিক হয় না। কারণ কোরআন একটা সম্মানিত কিতাব, রাসূল সাল্লাল্লাহু ইসলামের কাছে একবার পূর্ববর্তী আসমানি একটি কিতাবের একটা নুসখা, একটি অংশ দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে একটা বালিশের উপরে রেখেছেন। দেখেন, একটা আসমানি কিতাবকে যদি সম্মান দিয়েছেন কিভাবে, সরাসরি মাটিতে রাখেন নাই, বালিশের উপরে রেখেছেন, এবং সাহাবিরও এটাকে সম্মান দিতেন। কাজী কোরআনকে অবশ্যই সম্মান দিতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, আল্লাহ মাফ করুন, এটাকে অপমান করে মাটিতে ফেলে দেয়, পায়ের সাথে লাগায়, লাথি মারে, নাউজুবিল্লাহ, কোরআনকে ইচ্ছাকৃতভাবে করে, তাহলে তার ইমান ভেঙে যাবে, সে কাফের হয়ে যাবে। কোরআনকে কেউ ইচ্ছাকৃতভাবে অপমান করলে কাফের হয়ে যাবে। অনিচ্ছাকৃত পায়ের সাথে লেগে গেলে মনে মনে একটু দুঃখ প্রকাশ করবে, আর এমনিতে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে আবার মনে করে আড়াই কেজি চাল দিতে হয় হাত থেকে পড়ে গেলে, পায়ে লেগে গেলে, এই সেই, এগুলো কোনোটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত না। এরপরের প্রশ্ন, শেখ, জুমার পরে মুসল্লিদেরকে আমাদের এলাকায় জিলাপি বা মিষ্টি খাওয়ানো হয়, এটা খাওয়ানো যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাওয়ানো যাবে মানে কত জোরে খাওয়ানো যাবে, পারলে আমারও দাওয়াত দিন, একসাথে খাবো। জুমার দিন, জুমার নামাজের পরে মুসল্লিদের জন্য মিষ্টি, হালুয়া, জিলাপি ব্যবহার করে থাকে, দিয়ে থাকে না, এটার বৈধতা আছে কি? এর উত্তর হচ্ছে এটাকে একটা সিস্টেম বা ইবাদতের অংশ বা এই ধরনের কোনো নিয়ম করে নেওয়া যাবে না। বাকি মাঝে মাঝে যদি কেউ খাওয়ায় তাহলে খাওয়ানো যাবে, এটা দলিল আছে। সো এই বুখারিতে একটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবি, সাহাল ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে রেওয়ায়েত আছে, তিনি বলেন যে আজুজুন, একজন বৃদ্ধ লোক ছিল, তো সে এসে জুমার দিন আমরা খুব খুশি হইতাম, জুমার দিন আমরা খুব আনন্দ পেতাম। কি? যে জুমার নামাজের পরে তিনি আমাদের জন্য বিভিন্ন খেজুর, বিভিন্ন খাবার নিয়ে আসতেন, মিষ্টান্ন নিয়ে আসতেন, মিষ্টি জাতীয় কিছু, এটা খেয়ে আমরা খুব আনন্দ পেতাম। তাহলে হাদিসে পাওয়া যায় যে সাহাবিরা খেতেন, এ থেকে বোঝা যায় আর আসলেই জুমার দিন নামাজ পড়ার পরে বাসায় বিরিয়ানিতে এত মজা পাওয়া যায় না, জুমার দিন বের হওয়ার পরে জিলাপিতে যা মজা পাওয়া যায়। বাচ্চারা অনেকে জিলাপির জন্য যায়, তা তো ভালো, বাচ্চারা একটু মসজিদমুখী হলো, এই জন্য এটা একেবারে খারাপ কিছু না। আমরা এটাকেও বেদাত বানাই ফেলি না, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, কাজে এটার বৈধতা আছে। কিন্তু এটাকে আবার সিস্টেম বানিয়ে ইবাদতের অংশ যেন না হয়, আমরা তো ওই মানে অনেকেই সীমা লঙ্ঘন করে ফেলি, কেউ বাড়াবাড়ি আর কেউ ছাড়াছাড়ি। বাকি কেউ যদি এটা খাওয়ায়, ব্যবস্থা করে, আয়োজন করে, এটার বৈধতা আছে, মানুষ একটু আনন্দিত হলো, একটু খুশি হলো। আরে ভাই, জিলেপি একটার দাম কত, আর জিলেপিটা খেলে কি হয়, কিন্তু একটু আনন্দ পেলো, বাচ্চারা একটু মসজিদমুখী হলো, এটার বৈধতা আছে, অসুবিধা নেই।